হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এয়ারম্যানের ভ্যাকেন্সি গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াইতে ভ্যাকেন্সি রয়েছে। তো ক্লাস 12 অথবা ডিপ্লোমা যারা করেছেন তাদের জন্য এটা হচ্ছে কি সঠিক সময় ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপ্লাই করে। তো আরও বিশদে জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। পুরো ভিডিওতে ডিটেলসে বলা আছে কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কত কি স্যালারি স্কেল থেকে শুরু করে এভরিথিং বলা আছে। তো ভিডিওটা পুরো দেখুন। এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে আপনার 12th স্ট্যান্ডার্ড অর ডিপ্লোমা। যদি এর মধ্যে কোনোটি আপনি করে থাকেন তাহলে আপনি এলিজিবেল এই এক্সামটা দেওয়ার জন্য, এবং সঙ্গে আপনার কী কী কোয়ালিফিকেশান বা কত কী এজ হবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে যে নোটিফিকেশানটা খুলে রয়েছে বা পিডিএফটা দেখছি সেটা হচ্ছে কি ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল পিডিএফ। তো পিডিএফের ওপরে একটা ভালো মতো লেখা আছে কি ইন্ডিয়ান এয়ারফোর্সেস ইনভাইটস অনলি অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড, মানে অর্থাৎ আপনাকে আনম্যারিড হতে হবে এটা অ্যাপ্লাই করার জন্য। ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট থ্রু ইনটেক 1/9/2019 একটা নোটিফিকেশন অনুযায়ী এটা আর কি 10/11/2018 থেকে আর কি জয়েনটা শুরু হবে। এটা হচ্ছে কি এয়ারম্যান ইন গ্রুপ এক্স ট্রেড এক্সেপ্ট এডুকেশন ইনস্ট্রাক্টর ট্রেড অ্যান্ড গ্রুপ ওয়াই, অর্থাৎ এয়ারম্যান নেমে গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই এই দুই ট্রেডে। তো এটা হচ্ছে কি নাম যে এক্সামটা হবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান যেটা ক্যান্ডিডেটদের জানা উচিত সেটা হচ্ছে কি আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 15 ডিসেম্বর 2017 থেকে, এবং আপনার রেজিস্ট্রেশন শেষের তারিখ হচ্ছে গিয়ে 12 জানুয়ারি 2018 থেকে। তো এটা হচ্ছে গিয়ে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সেটা আর কি, এবং কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক তো দিয়েই দেবো। এছাড়া এখানে দেখতে পারে যে এখানে কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স CDAC.in, তো এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আমি ভিডিওটা বেশি লেন্দি বা বড় করবো না, যতটা বেসিক আপনাদের জানা দরকার আমি ততটুকুই জানাবার চেষ্টা করব। তো এক্সামিনেশান ফি যেটা বলছে সেটা হচ্ছে আপনার 250 টাকা এক্সামিনেশান ফি দরকার, এবং কী কী আপনার লাগবে কোয়ালিফিকেশান সেটার ব্যাপারেও বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা লেখা আছে সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে ক্যান্ডিডেট বর্ন বিটুইন 13 জানুয়ারি 1919, অর্থাৎ 13 জানুয়ারি 1998 থেকে আপনার এজ যদি 2 জানুয়ারি 2002 এর মধ্যে হয় তাহলে আপনি একবারে এলিজিবল এই এক্সামটা দেওয়ার জন্য। এবং কোয়ালিফিকেশান এডুকেশন যেটা লাগছে সেটা হচ্ছে গ্রুপ এক্স যেটা রয়েছে, সেই ক্যাটাগরির জন্য আপনার পাস করতে হবে ইন্টারমিডিয়েট অর্থাৎ ক্লাস 12 পাস করতে হবে, সঙ্গে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্স এবং ইংলিশ, এই তিনটে সাবজেক্টে মিনিমাম 50% রাখতে হবে অ্যাগ্রিগেটে, এবং 50% মার্কস হচ্ছে কি ইংলিশে রাখতে হবে। অর্থাৎ একটু ভালোভাবে বুঝিয়ে দিই, আপনার ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি কোনোটাতে 60 পেয়েছেন কোনোটাতে 40 পেয়েছেন, এই রেশিওতে যদি 50% রাখেন তাহলে অসুবিধা নেই, কিন্তু ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে তাতে 50% রাখতেই হবে, ঠিক আছে? এটা খুব ক্লিয়ারলি লেখা আছে। অথবা আপনি 3 বছরের যে ডিপ্লোমা কোর্স হয় সেটা আপনি যদি করে থাকেন তাহলে এলিজিবেল। তো আমি এবার একটু জানিয়ে দিচ্ছি যে গ্রুপ ওয়াই এবং গ্রুপের জন্য আর কি এখানে সেম বলে রেখেছে যে 50% এগ্রিগেট দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল অফ অ্যাপ্রুভ এখান থেকে হতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কোয়ালিফিকেশান দরকার এক্সামগুলো অ্যাপ্লাইয়ের জন্য। তো এবার এখানে এক্সামগুলো কী কী হবে, কীভাবে নেবে, মেডিকেল টেস্ট থেকে শুরু করে একটা 60 মিনিটের এক্সাম হবে, সেসবগুলো সব দেওয়া আছে এখানে। ফিজিক্স ম্যাথ থাকবে 10+2 CBSE সিলেবাস ওয়াইজ। তো এইভাবে হচ্ছে কি এক্সামটা 10 এবং 11 মার্চ 2018 সালে হবে সেটার ব্যাপারে সব লেখা আছে। আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথা দিয়ে অ্যাপ্লাই করবেন বা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার ব্যাপারে তো আমি জানাবো। তো আমি একটু ওপরে এখানে কতগুলো জিনিস দেওয়া আছে যে কী কী ম্যান্ডেটরি, আপনার যদি ট্যাটু থেকে থাকে সেসব ব্যাপারে একটু প্রবলেম হবে, হাইট হতে হবে মিনিমাম হচ্ছে কি 152.5, তো চেস্ট হচ্ছে কি 5 সেন্টিমিটার এক্সপ্যানশন করতে হবে, আর মিনিমাম ওয়েট হচ্ছে কি 55 কেজি। এই এই রিকোয়ারমেন্টগুলো মোটামুটি চেয়েছে। তো এগুলো যদি আপনার হয়ে থাকে তো আপনি তো অবশ্যই এলিজিবল। তো এবার হচ্ছে কি বলে দিচ্ছি যে স্যালারি স্কেল কী কী রয়েছে। এখানে স্যালারি স্কেল দেখতেই পাচ্ছেন যে এখানে ইনস্ট্রাক্টরের তার 33,000 মান্থলি রয়েছে, আর ট্রেনিং পিরিয়ড হচ্ছে 14,600 থাকছে। তো এটা হচ্ছে মোটামুটি আপনার স্যালারি স্কেল যেটা রয়েছে, এবং অ্যালাউন্স হচ্ছে আলাদা 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 সব কিছু রয়েছে। অত ডিটেলসে না গিয়ে যতটুকু দরকার আমি ততটুকু বলে দিচ্ছি। তো আমি এবার একটু
নিচে নেমে আসছে, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, তো এটা হচ্ছে গিয়ে ডিসেম্বর 15, 2017 থেকে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স, ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং তারপর আপনি 12 জানুয়ারি 2018 অবধি অ্যাপ্লাই করতে পারেন। তো এইটা হচ্ছে কি মোটামুটি আর কি পিডিএফটা, বা এতটুকুই আমার মোটামুটি বলার ছিল এই নোটিফিকেশনটা সম্পর্কে। আপনার যদি এই এই কোয়ালিফিকেশনগুলো থেকে থাকে তো আপনি অবশ্যই এলিজেবল, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য।